গৃহহীন ও ক্ষতিগ্রস্তদের জন্য ঘর নির্মাণে প্রধানমন্ত্রী নেয়া প্রশংসিত একটি প্রকল্প অনিয়মের কারণে এরই মধ্যে সমালোচনার মুখে পড়েছে। নির্মাণ শেষ হতে না হতে বালির বাঁধের মতো ভেঙে পড়েছে ঘর। এমন পরিস্থিতিতে প্রকল্পের স্বচ্ছতা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির চেয়ারম্যান জানিয়েছেন, 9.5 লাখ গৃহহীনদের ঘর নির্মাণে কোনো অনিয়ম হয়েছে কিনা এবং কারিগরি ত্রুটি ছিল কিনা তা তদন্ত করা হবে। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। মুজিব বর্ষে দেশের 9.25 লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর দেওয়ার উদ্যোগ হাতে নেয় সরকার। নির্মাণের জন্য ঘরপতি প্রথম বরাদ্দ দেয়া হয় 1,70,000 টাকা, দ্বিতীয় পর্যায়ে খরচ হয় 1,90,000 এবং তৃতীয় পর্যায়ে 2,00,000 টাকা। প্রতি পরিবারকে 2% জমি সহ এই ঘর দেয়া হয়। অসহায় ভূমিহীনদের কাছে প্রধানমন্ত্রীর প্রশংসনীয় এই উদ্যোগে প্রকল্পের দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে মাঠ পর্যায়ে ওঠে নানা অভিযোগ। এখন আমার ঘর দুয়ার ফাটে গেছে, আমি বাইরে আমার ইয়ং মেয়েকে নিয়ে বাইরে পড়ে আছি। গৃহ নির্মাণে অনিয়ম খুঁজতে মাঠে নামে 5টি টিম। প্রশাসনের 5 কর্মকর্তাকে করা হয় ওএসডি, একজনের বিরুদ্ধে করা হয় বিভাগীয় মামলা, বাকি 4 জনের বিরুদ্ধেও মামলার প্রস্তুতির কথা জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। আমাদের কাছে ঘর দিয়েছে, আমাদের ঘরের দেওয়াল, ঘরের মেঝিয়া, সিঁড়ি, দান্দা সব ফাটে যাচ্ছে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান News24কে জানিয়েছেন, আশ্রয় প্রকল্পের অনিয়ম নিয়ে তারাও কাজ শুরু করেছেন। এটা আজও দুর্নীতি হয়েছে কিনা অথবা এটা কোনো টেকনিক্যাল কোনো সমস্যা কিনা তদন্তের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী ব্যবস্থার কথাও জানান দুদক চেয়ারম্যান। দুর্নীতির কোনো ইয়া পাওয়া যায় অবশ্যই আমরা দুর্নীতির জন্য কার্যক্রম গ্রহণ করব, যা যা করা হয় অনুসন্ধান করি, তারপর অনুসন্ধানের প্রমাণ পাওয়া গেলে তারপরে মামলা হবে, সাক্ষী প্রমাণ হলে চার্জশিট হবে। এ স্বাভাবিক বিষয়, এটা মানে যে কোনো দুর্নীতি আমাদের ইয়াতে আসলে নজরে আসলে আমরা এটা কনভেনেন্সি নিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করব। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে মাঠে নিজেদের তৎপরতার কথাও জানান দুদক চেয়ারম্যান। আলী তালুকদার, News 24, ঢাকা।